বড় দুঃখ বারাক্রান্ত হৃদয়ে অসম্ভব দুঃখিত হয়ে আপনাদেরকে বলতে হচ্ছে, আখলাক নামি কোনো জিনিস আমাদের মধ্যে নাই। আখলাকের মধ্যে দারুণ জিনিস হচ্ছে ভদ্রতা। বলেন তো দেখি, আমরা প্রত্যেকে, আমি নিজেকে চেক করি উলামায়ে কেরাম বাদে, আমরা প্রত্যেকে নিজেকে চেক করি আমি ভদ্র কিনা। ভদ্রতা দুইটা জিনিস দিয়ে বোঝা যায়, ভদ্রতা বোঝা যায় নম্রতা দিয়ে আর ধৈর্য দিয়ে। যেই দুই জিনিস পৃথিবীর অন্য জাতির মধ্যে থাকলেও আমাদের মধ্যে নাই। আমরা এখান থেকে বের হয়ে বাজার যাওয়া পর্যন্ত তিনজনের লোকে ঝগড়া করি, তুই তুকারি বাদে আমরা কথা বলি, রিক্সাওয়ালার সাথে, রিক্সাওয়ালা তো রিক্সাওয়ালা, ই বেমানি কিচ্ছু ন, এরকম না। আজীব আখলাক নিয়ে লালন, আজীব আখলাকি লালন। আমার নবী বলছেন, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে হাসর করবে যার আখলাক সুন্দর, যার আখলাক সুন্দর। এবং আমার নবী বলছেন, মিজানের পাল্লায় আসকাল সবচেয়ে বেশি ভারী হবে কি জিনিস, আখলাক। আখলাক তো আখলাকের মাধ্যমে এক ব্যক্তি অতটুকুন পর্যন্ত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, যতটুকুন সারাদিন রোজা রেখে সারা রাত এবাদত করে এক ব্যক্তি যত দরজা পায় তার চেয়ে বেশি দরজা হয় যে ব্যক্তির চরিত্র সুন্দর সেই ব্যক্তি। চরিত্র মাপে কেমনে? চরিত্র মাপে মেইনলি, চরিত্র মাপে আপনার মেইনলি দুইটা জিনিস দিয়ে, চোখ আর মুখ, চোখ আর মুখ, এই দুই জিনিস হচ্ছে চরিত্র মাপার যন্ত্র। আপনার চোখের হায়া বলে দেবে আপনার ভিতরে নম্রতা কতটুকু আছে, আপনার জবানের সৌন্দর্য বলে দেবে আপনার ভিতরে নূর কতটুকু আছে। এটা আপনি কখনো মনে করবেন না, না এই ভিতরে বহুত সুন্দর আয়ানে বাইরে আনল লাইন গরিবি, মানুষ ভিতরে যা বাইরেও তা কেউ মানে। এই আপনি আমাকে এখন দেখতেছেন না, এটা হইলো কাপড় ঠিক তো, তো মানুষের ব্যবহার হচ্ছে কাপড়, মানুষের ব্যবহার কি কাপড়। তো ভিতরে যদি স্ত্রী থাকে বাইরের কাপড় স্ত্রী হবে, হম ভিতরে কি না স্ত্রী নাই, এখন স্ত্রী ছাড়া হরিণ ঝিঁদিলে বোঝানো যায়, অনেক চোখ বন্ধ করি হন চিন্তা করে দেখেন তো আমার এই কাপড় যদি স্ত্রী না হইতো দেখতে কেমন লাগতো। আখলাক ছাড়া মানুষ স্ত্রীহীন কাপড়ের মতো, দেখতে মানুষের মতো লাগে কিন্তু কেমন কেমন লাগে, কি পরে আসছেন আমরা বলি কি ভিডিও চিন্তা অনেক, এই সিটিং বাসায় থই দিন মুসুরি ভাই হয়ে দেন না, হ্যাঁ মানে হ্যাঁ মুসুরি ভাই হয়ে দেবে মানে মুসুরি গিয়ে কেমন কেমন লাগে না, আপনি চোখ বন্ধ করে দেখান। আখলাক এত গুরুত্বপূর্ণ জিনিস, তো এটা ফুটে কেমনে? আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নফস দিয়েছেন, সেই নফসের মধ্যে যদি বেহায়াই থাকে আমার চোখ পাগলা গুড়ার মতো দৌড়াবে, চোখ পাগলা গুড়ার মতো দৌড়ানি মানে নফসের জমিনের মধ্যে বেহায়াই বেশি। জবানের মধ্যে যখন অনবরত গীবত গালাগালি থাকবে তো বুঝতে হবে নফসের জায়গার মধ্যে তাকাব্বুর বেশি এবং ফাহেশা তথা অশ্লীলতা বেশি। আপনার জবান সেটা বলবে যেটা আপনার নফস ধারণ করে। সুতরাং যেই ব্যক্তি নফসের ভিতরে ভদ্রতা লালন করে তার জবান দিয়ে কথা যখন বলবে আপনি নিজেই বলবেন মানুষটা অনেক ভদ্র, তো ভদ্রতা তো তার কপালে লেখা ছিল না, কেমনে বুঝছেন? মুখের কথা দিয়ে। আমার নবীর জীবনের সবচেয়ে বড় অস্ত্র কি? ভদ্রতা। একবার যেই ব্যক্তি নবীর সাথে কথা বলেছে উঠতে চাইতো না, সবাই এই ব্যাপারে একমত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো ভদ্র ব্যক্তি। আবু সুফিয়ান ইসলাম কবুল করেন নাই তখন, পরবর্তীতে করেছেন রাদিয়াল্লাহু আনহু, অনেক শত্রুতা করেছে শুরুর দিক থেকে পরে ইসলাম কবুল করেছে। মনে রাখবেন যেই সাহাবি জীবনে এক সেকেন্ড কলমা পড়ে আমার নবীকে দেখেছে তিনি সাহাবি, তিনি সাহাবি, যখন সাহাবি তো সাহাবির মকাম 1,00,000 গোস এক বাকেটের মধ্যে যদি ঢুকান, এক গোসুল আজম না 1,00,000 গোসুল আজম, সেটা এক সাহাবির চুলের সমপরিমাণও হবে না। এটা আমার নবীর জাতের কারিশমা, এটা আমার নবীর জাতে মুস্তফার কারিশমা। আমার নবীকে দেখার ফজিলত যদি এরকম হয়, এবার নবী কিন জিনিস আপনি চিন্তা করে দেখেন,
নবীকে দেখছে এক সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়া থেকে চলে গেছে। এই এক সেকেন্ডের সাহাবি লাখ গৌসুল আজম একসাথে করলে এক সেকেন্ডের সাহাবির চুলের চং পরিমাণ হবে না। আমরা এখন যেই পৃথিবীতে বসবাস করতেছি সেই পৃথিবীতে সকাল সন্ধ্যা একটা শব্দ আমরা খুব ব্যবহার করি, নহইন ফিতনা ফিতনা ন, অনেক বেশি ব্যবহার করি ফিতনা শব্দটা। ফিতনা যদি এটা আমার বিষয় না, আমি আরেকটা বিষয় বলার জন্য আসলে খেয়াল ছিল, কিন্তু মাহফিলের মাহল দেখে আমি এতক্ষণ বসে বসে চিন্তা করতেছি কোন বিষয়ে কথা বলব, কালকেও করতে পারি নাই। কালকেও যেখানে গেছি বৃষ্টি বাদল বারোটার দিকে দিছে, হয় নাই, আজকেও সেম। যাই হোক, আমরা ফিতনা ফিতনা বলি, কিন্তু ফিতনা জিনিসটা কি আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের যাদেরকে পাঠিয়েছেন এখানে সবাই এক ধরনের ইমানের অধিকারী না, কেউ একটু উপরের, কেউ মাঝামাঝি, কেউ একটু কম। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তার ইমানের স্তর অনুযায়ী পরীক্ষা করবেন, ওই পরীক্ষাটাকে ফিতনা বলে। কি বলে? ফিতনা। ফিতনা শব্দের অর্থই হচ্ছে আল এম লোক, মানে কি বলে এটাকে, লুগবি অর্থ বলি আমরা, শাব্দিক অর্থ, আল ইখতিবার ওয়াল ইমতিহান, পরীক্ষা। পরিভাষাগতভাবে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ব্যক্তিকে আমাদের ইমানের স্তর অনুযায়ী বালা মুসিবত, বিভিন্ন বিপদাপদ, শারীরিক অশান্তি, টেনশন, বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষাটা একটা বর্ণনা কোরআন শরীফের মধ্যে আল্লাহ দিয়েছেন কি কি দিয়ে পরীক্ষা করবেন। যেমন কোরআন শরীফে এসেছে না, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এটা আল্লাহ একটা প্যাকেজ বলেছেন বোঝানোর জন্য যে কি কি জিনিস দিয়ে ফিতনা হবে। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করব বলে না, অবশ্যই করব তোমাদেরকে পরীক্ষা। কি দিয়ে করব? বিশাইইম মিনাল খাউফ, ভয়। কিসের ভয়? সামাজিক ভয়, রাজনৈতিক ভয়, অর্থনৈতিক ভয়, পারিবারিক, কত জাতের ভয়। আল্লাহ সিম্পল শব্দ ব্যবহার করেছেন ভয়, এক শব্দে শেষ। সত্য কথা বলতে ভয় লাগে না? এখন অনেক কিছু বলতে চাই, বলতে পারতেছি না, ভয়। এই ভয়টা আমার জন্য পরীক্ষা, বলতে পারবি না কেন বেটা? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যত বড় জালেম হোক, জালেমের মুখে সত্য কথা বলা এটা সবচেয়ে বড় জিহাদ, ঠিক না? আমি এখন ভীতিতে পড়ে গেছি না, এটা আমার পরীক্ষা। আমরা কি করি? ভীতিটাকে অ্যাভয়েড করার জন্য নরম নরম কথা বলি। কি কথা বলি? নরম নরম। নরম কথার মধ্যে কোনো বিপদ নাই কি? নাই, কোনো বিপদ নাই। আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে ওয়ালজু খিদা, খিদা মানি যত টাকায় আপনি ইনকাম করেন, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, প্রত্যেক ব্যক্তি অর্থ সংকটের মধ্যে আছে সমাজে 80-90%। আমার বাবা সে যে সম্পদ কিনেছেন সেই সম্পদ বাদে এত টাকা ইনকাম করার পরেও 1 ঘন্টা জায়গা কিনতে জি না, এবং জায়গায় কি কিনন সম্ভব না, 40-45 লাখ টাকা দিয়ে শহর উদ্মিতে। আপনারা বুঝতে পেরেছেন? মানে আপনার চাহিদা কমবে না, আপনি যত অর্থনৈতিকভাবে, আমরা বলছি না আমরা ডেভেলপ হচ্ছি, অর্থনৈতিকভাবে ডেভেলপ হচ্ছি, সাথে আমার প্রয়োজন, আমি আমার অর্থ দিয়ে মিটাইতে পারতেছি না। কিছুদিন আগে জু বোঝার জন্য বলতেছি, আমাদের এক পরিচিত মার্কেটে গেছে, হঠাৎ করে অনেক দিন পরে আসছে, তো 5,000 নিয়ে লোকই আমাকে বলতেছে আপনিও চলেন। আল্লাহ না, আমি বাজারে গেলে বেরোইতে পারবো না, তুমি যাও। তো গেছে, তো আল্লাহ কি কিনবা? কো মাছ কিনবো। তাহলে 1,020 টাকা নিয়ে যাইও। তো কি বলেন, মাছের জন্য 20,000 টাকা লাগে? তো 5,000 টাকা নিয়ে ঢুকছে, ঢুকার পরে কোরাল মাছ দেখছে 4 কেজি ওজনের, দাম কত? কো বেশি না, অনলাই বলি 48 নিয়ে, মানে 12.5 48 লগিয়ে হতো 5,000। ও ওখান থেকে আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই ক্লাস 9 না 10 পড়তেছি, 99-98 দিকে 5,000 নিয়ে দিয়ে কোরবানি গরু কিনি,
এই ফাঁসে চারটিয়া দিই 4 কেজি ওজনের উপরে কোরাল মাছ কিনে ভরে দিই। আপনারা বুঝতে পারতেছেন 96-97 এর দিকে 5,000 টাকা দিয়ে কোরবানির গরু কিনছি, সেই 5,000 টাকা দিয়ে আপনি এখন কোরাল মাছ কিনতে পারতেছেন না? আর ভাই হইতো সেটা দেখুন নি, হতে ঠিয়ালে মরি যাবই, হয়তো টিয়া হদুয়ে দিই, কর্জ নিয়েছেন যে তো খবর নাই, কর্জ নিয়ে খবর নাই, চৌধুরীগিরি দেখান, টাকা পয়সা ফেরত না দিয়ে মানুষের টাকা মানুষকে তো দিবি আইসি, হদু তো দেখুন না, হয়তো 5,000 টিও টিয়ে না 5,000 টিয়া না দিয়ে ঠিক, কিন্তু টিয়াই নর দিয়ে হতে হতে এখন হাজত বাজি গিয়ে দিই, আহ হাজত বাজুল দিয়ে ফুজর করে দিন টিয়া দিয়ে হতে টিয়া দিয়ে দেই না বছর দশক দেরি আহদিন শাল হন শাল শাল হন শাল দিয়ে টিয়া গিয়ে হতে টিয়া দিয়ে দে হতে 98-97 এর দিকে, তো 97 এর দিকে স্বর্ণের দাম হতো আসি, 97 এর দিকে স্বর্ণের দাম হতো আসি, তখন হতে আর হতো না আবার ফেস লাগাই দিতে রাখবো না, হইতে নাই ফেসের হতা করতি না সোজা হতা করতি, তুমি হইতে রাখবি তোর না 5,000 টিয়া কটি হন না, আরে ভাই তোমার যেতে 5,000 টিয়া দিয়ে আসতে চট্টগ্রাম শহর 5,000 টিয়া দিয়ে একখানি জায়গা পাওয়া যাইতো গ্রাম উন্নীতে, তুই আজি ওরে 5,000 টিয়া ফেরত দিলে হইব না, হইতো নু স্বর্ণর হিসাব করি ও যদি মাফ না করে এই টিয়া ওরে ফেরত দিবে, আপনারা বুঝতে পারতেছেন আমাদের কথাবার্তার কোনো না আগা আছে না মাথা আছে, এগুলা করে এরপরে টুপি টাপি দিয়ে মসজিদের প্রথম কাতারে চলে আসি, নামাই তো আল্লাহু আকবার, তো নামাজের কোনো যোগশো নাই, সূরা পরিমুখ দিয়ে আমার ভিতর মরা, আমার ভিতর মরা, ভিতরের সাথে আপনার আমার সূরার কোনো মিল নাই, না ইন্না তোয়াইনার যোগ, না কুলুয়াল্লার যোগ, না উপরের যোগ, না সুবহানা রব্বিয়াল আজিম, না সুবহানা রব্বিয়াল আলা, নামাজ কার জন্য পড়েছি সেটাও জানি না, শুধু ট্রেডিশনালি দাঁড়াই আল্লাহু আকবর বলে মোনাজাত করে চলে গেছি, মোনাজাতে কি বলছি সেটাও জানা নাই, এখন তো কি হইল নামাজ পড়তে 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 30 বছর চলে গেছে, 30 বছর, এই 30 বছরের নামাজ আমার মুখ থেকে গালি পর্যন্ত বন্ধ করতে পারে নাই, মুখ থেকে গালি পর্যন্ত বন্ধ করতে পারে নাই, আর আমার নবী বলছেন পাঞ্জে গানা জামান নামাজ যেই পড়বে তার মানি হচ্ছে সেই ব্যক্তি 5 বার ডেইলি গোসল করতেছে, তো গোসল করার পরে মানুষকে ফ্রেশ লাগে না, গোসল করতে মানুষ ঘরে ঢুকিলে ঘটনা দেখতেও তো বোঝা যায় গোসল করে আসছে ঠিক না, তো একবার গোসল করলে ফ্রেশ, 5 বার গোসল করলে কি হবে, এখন 5 বার গোসল করার পরও আমাকে বোঝা যাইতেছে না আমি ফ্রেশ কিনা, তাইলে বোঝা যাচ্ছে গোসল হইতেছে না, অথবা যেই পানিতে নেমে গোসল করতেছি পানি বরবাদ, পানি বরবাদ, সেই কারণে গালির জায়গা গালি রয়ে যাচ্ছে, মানুষকে ঠকানির জায়গা ঠকানি রয়ে যাচ্ছে, আই কেটে জায়গা বড় করা ওইটা রয়ে যাচ্ছে, বায়ে বায়ে মারামারি কাটাকাটি ওইটাও রয়ে যাচ্ছে, আমরা এখন এক আজীব মাহলের মধ্যে পড়ে গেছি, দুনিয়া আমাদের আলটিমেট গোল হয়ে গেছে, টার্গেট এটাই দুনিয়া, বাস এরপরে আর কোনো কিছু নাই, আমরা যদি সমাজের মধ্যে ইন্টারভিউ করি প্রত্যেক ব্যক্তি আমরা মনে করতেছি বস এটাই, অথচ অত্র এলাকার প্রথম 2 সারি আমি তো ম্যাক্সিমাম মুরব্বীদেরকে আপনাদের চিনি, এই কাউকেই তো দেখতেছি না, আমি আজ থেকে 10 বছর আগে এই জায়গার মধ্যে তকরির করছিলাম, অসংখ্য মুরব্বী মসজিদ তখন ভর্তি, অসংখ্য মুরব্বী একজনও নাই আছে নাই, কিন্তু সেটা আমরা নিজেদেরকে বুঝাইতে পারতেছি না, দুনিয়া এবং নফস আমাদের ভিতরে আল্লাহর, মানুষ তো শুধু মানুষ না, আমি সেই জায়গার মধ্যে একটু পরে আসি, আগে আমি আমার বক্তব্যটা গুছাই, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম কথা লম্বা হয়ে যাচ্ছে, ফিতনা, তাইলে ফিত আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করবেন, তাইলে ফিতনা সম্পর্কে আপনারা বুঝে নেন, আর ফিতনার মধ্যে আছি, ফিতনা 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 জিনিসটা কি, পরীক্ষা কি পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমানের স্তর অনুযায়ী বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন, এখন বালা মুসিবত কীরকম হবে, ওই ভীতি, অর্থ সংকট, নিকট আত্মীয় মারা যাওয়া, ফল ফ্রুট লাগিয়েছেন কত সুন্দর করে ফল ফ্রুট উঠেছে বৃষ্টিয়ে ফল ফ্রুট বরবাদ করে দিয়েছে, অর্থনৈতিক সংকটে পড়েছেন, ধান লাগিয়েছেন বৃষ্টিয়ে ধান নষ্ট করে দিয়েছে, শাক লাগিয়েছেন রোদের কারণে শাক নষ্ট হয়ে গেছে, এই এগুলা হচ্ছে আপনার ফিতনা, এগুলা পরীক্ষা, আমার আল্লাহ বলছেন পরীক্ষা তো আমি তোমাকে অবশ্যই করব,
এখন আমাদের ইউথ যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে, এরা খুব দ্রুত ডিপ্রেসড হয়ে যায়। ডিপ্রেশন মানে হতাশা। এটা কেন আসতেছে? কারণ আমার জীবন এখানে যে এটা পরীক্ষার জীবন, সেটা আপনি নিজেকে বুঝান নাই। আপনি মনে করেছেন সামনের দিকে যাবেন তো সামনের দিকে যাবেন, রাস্তার মধ্যে কোনো ট্রাফিক জ্যাম নাই, কোনো রাস্তা ভাঙা নাই, কোনো উপর নিচ নাই, আপনি মনে করছেন শুধু ডাইরেক্ট যাইতে থাকবেন। ঘটনা সেরকম না, পরীক্ষা হবে যার যার ইমানের স্তর অনুযায়ী। সেই কারণে আমার আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন নবীদেরকে। সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন কাদেরকে? হাদিসে পাকের মধ্যে আমার নবী এরশাদ করেছেন, আশাদ একেবারে কঠিনভাবে পরীক্ষা করেছেন নবীদেরকে। এরপরে কাদেরকে করবেন? এরপরে ইমানের দিক থেকে, ইমানের দিক থেকে যারা একটু নিচে তাদের পরীক্ষা একটু কম, যারা আরেকটু ফাল আমসাল আল আমসালু ফাল আমসাল, আমার নবী বলেছেন। এরপর এভাবে সিস্টেম অনুযায়ী এখন নবী সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন। হ্যাঁ, আপনি যদি বলেন নবী আমার মতো, কই আমার তো আত্মাই না পরীক্ষাই যায় পরীক্ষাই না পরীক্ষা হতে যে তুমি নবীর মতো ন, পরীক্ষা বলে দিচ্ছে আপনি নবীর মতো ন। এই জন্য আমার আই আম্বিয়াই কেরামের মধ্যে আমার নবী যেমন ব্যামেসাল, আমার নবীর পরীক্ষাও সেরকম বর্ণনাতীত পরীক্ষা ছিল। শুধু শেয়াবে আবি তালিবের আড়াই তিন বছরের পরীক্ষা যদি দেখেন হিউম্যান হিস্ট্রির মধ্যে, মানবের ইতিহাসের মধ্যে, এটা বর্ণনাতীত একটা পরীক্ষা, যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেয়াবে আবি তালেব আবু তালেব নামক এক উপত্যকার মধ্যে আমার নবী দুই আড়াই থেকে তিন বছর সময়কালীন যে পরীক্ষা দিয়েছে, সবচেয়ে বড় পরীক্ষা। এভাবে পুরো সময়টা ছিল পরীক্ষার মধ্য দিয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যে সময়ে আবর্তিত হয়েছি, এটা কয়েকটা জায়গা ফিতনা স্বাভাবিকভাবে, যেহেতু আমরা আয়স্তা আয়স্তা দুনিয়া আমরা শেষের দিকে চলে যাচ্ছি, ফিতনাও বেড়ে যাচ্ছে, শব্দটা আমরা অতিরিক্ত শুনি আকায়েদের ক্ষেত্রে, আমাদের আকিদার ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে পরীক্ষাটা আরো ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। কিরকম? তরুণ প্রজন্মের একটা ছেলে 17-18 বছর বয়সের, উনি যখন নেট নিয়ে বসেছে, তো নেট নিয়ে বসে এক ব্যক্তি বলতেছে ধর্মের কোনো প্রয়োজন নাই, দুঃখে পড়ে গেছে না, আরেক ব্যক্তি বলতেছে আল্লাহ আছে কি নাই, ছেলে দুঃখের মধ্যে পড়ে গেছে না। এখন তো খুব স্মার্ট সবাই, বুঝছেন না? সেই দিনে এক ব্যক্তি একটা ভিডিও দিয়েছে, মানে সমস্যা হচ্ছে মূর্খ যখন কথা বলে, আমাদের এখানে আরো ঝামেলা হয়ে গেছে, তিনটা সাইডটা বই যে ব্যক্তি পড়ছে, দুই সাইডটা দর্শনের বই যে ব্যক্তি পড়ছে, আর দুই সাইডটা ইংরেজি শব্দ যে ব্যক্তি শিখছে, সেই মনে করে অত্র এলাকার মধ্যে তার চেয়ে বড় জ্ঞানী কে নাই, আর কেউ নাই। আর ঘটনাচক্রে যদি আপনি কোনো দাড়ি টুপিওয়ালা মানুষ দেখেন, আপনি আগ থেকেই ধরে নেন যে আমি পৃথিবীর সবার চেয়ে কম জানলেও এই মৌলভীর চেয়ে অন্তত বেশি জানি, এটা মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন। এখন কী পরিমাণে যুক্তি, যদি মানুষ মাটি থেকে হয় তাহলে মাটি কোত্থেকে হয়েছে? মাটি, যাই হোক আমি ওই জায়গায় না যান, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আমাদের ছেলেগুলা কোন কোন জায়গায় ফিতনার মধ্যে পড়ে গেছে। সে যখন সারাদিন মোবাইল নিয়ে তো থাকে, এই মোবাইলের মধ্যে ঘটনাগুলো আসে, এটা কি করে? তার ইমানের জগৎকে নড়েবড়ে করে ফেলে। সেই কারণে ছেলে মসজিদে আসলেও মসজিদে মন বসে না, কেন? কারণ তার মন ভেঙে গেছে। আপনি যখন এই বিষয়গুলো নিয়ে নেগেটিভ কথা বলবেন, অটোমেটিক্যালি তার বিশ্বাস নড়েবড়ে হয়ে যাবে। এখন আল্লাহ, আল্লাহর উপরে যখন আঘাত হয়েছে, কবর হাসর কিয়ামা সব কিছু নড়েবড়ে হয়ে গেছে। আদৌ আছে কি না কবর, কি মাইট দিবে, দিবে কি না, কনফিউজ হয়ে গেছে। আমার এগুলা করেছে দুনিয়া এবং বিজ্ঞান। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পেরেছেন, দাড়ি টুপিয়ালা মানুষ বসে আমার নবীর মা বাবা নিয়ে কথা বলতেছে, আমার নবীর শান নিয়ে কথা বলতেছে, ছোট করতেছে, খাটো করতেছে, ছেলেরা সব শুনতেছে না। এখন কেউ আবার ধারাবাহিক বক্তব্য দিয়ে যাচ্ছে, নবী এটা জানে না, নবী ওইটা জানে না, নবী একটা সাবজেক্ট ম্যাটার হয়ে গেছে, এবং নবী সম্পর্কে আপনি তত্ত্ব দিতেই আছেন ধারাবাহিকভাবে, নবী এটা জানে না, নবী এটা জানে না, নবীর মা বাবা, নবীর এল, নবীর অনেক কিছু, শেষ পর্যন্ত আপনি বলতে বলতে এতটুকুন এসেছেন যে নবী আপনি
কিয়ামতের ময়দানে নবীও জানেন না নবীর কি অবস্থা হবে। আমি জাস্ট আপনাদেরকে এমনিতে বোঝানোর জন্য বলতেছি, এখন ছেলেটা ফিতনার মধ্যে মানে পরীক্ষার মধ্যে, এই পরীক্ষাটা কিসের উপর? আকিদার উপর। আমরা ম্যাক্সিমাম ফেল করে ফেলতেছি, আকিদার মধ্যে এই পরীক্ষাগুলো হচ্ছে। এরপরে আমলের ক্ষেত্রে দেখেন, আমলের ক্ষেত্রে দুনিয়া এবং নাফস অতিমাত্রায় ঘুম, অতিমাত্রায় মোবাইল, অতিমাত্রায় ফেসবুক, সব কিছু মিলে যখন আপনার নফসের ভিতরের জগৎ অন্ধকার হয়ে গেছে, এখন নামাজ মসজিদ এটা আপনাকে কখনো ডাকবে না। আপনি ইচ্ছে করলেও আসতে পারবেন না। কেন? এখানে আসার জন্য ভিতরের জগতে কিছু জিনিস লাগে, নতুবা আপনাকে টানবে কিসে? এখন আপনি আমি মিলে এটাকে মারে ফেলছি, এটা আর জীবিত নাই, যার কারণে লোকজন সবাই ভিতরে নামাজ পড়তেছে, আপনি এদিক দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, মসজিদ আপনাকে টানে না। একে তো আমল ছেড়ে দিয়েছেন, তন্মধ্যে আবার আমাদের কিছু ভাই আমলের নাম দিয়ে মসজিদে ঢুকে আরেক নতুন ফিতনা শুরু করেছে, হাত তুলতেছে, নামতেছে, এমনি করে দাঁড়াইতেছে, আমিন জোরে বলতেছে। এগুলা কি হাদিসে পাকে? নাই, অবশ্যই আছে, কিন্তু আপনি তো হাদিসে পাকের কারণে করতেছেন, আপনি ফিতনার কারণে করতেছেন। কারণ আমার এই এলাকার লোক, আমার এই এলাকার লোক কি খায়? ওনারা ফজর তুড়িয়ে নেয়, কি খন দে, ভাত খন দেন, নাস্তা করি বললে আরা কি করি, এসকা এনে রুটি বাজি চা খাই দিন। পৃথিবীর সব মানুষকে এই নাস্তা করে? আচ্ছা, দিনের বেলা আমরা বিসমিল্লা করে যে দূর ফাইজি বেগিন বলছি দিন, ভাত খম খাইবেন, ওয়া ভাত বেশি না খাইবেন, ভাত বেশি খাইলে ঝামেলা আছে। এখনো তো খম খন অভ্যেস করলে বিয়ার লাভ হইব, শারীরিক লাভ, রুহানি লাভ, শারীরিক লাভ এবং রুহানি লাভ। যাই হোক, এখন আর বায়ু পেশে যে সাউথ আফ্রিকার তো হিম হতে করা বাদ কাহ বাদ সারা হতো কিছু আছে মাইজন্য ফিডিব ও বাদ সারা জিনিস হিসেবে আছে তারা হইনে ভারি। পৃথিবীর এক এক মানুষ এক এক ধরনের করে। পাকিস্তানিরা সিম্পল রুটি ডাল অথবা ডাল চাউল, মানে সাদা ভাত আর ডাইল, অন্য দিলে খাইবেন না, অন্য হবেন তো মস্কারি করো তো না, দর দিয়ে না ডাল চাউল গুস্ত আনো। কিন্তু ওদের কাছে ডাল চাউল এটা অনেক বড় জিনিস, বিরিয়ানি হচ্ছে সুপার জিনিস, মানে বিয়ে সাদি এগুলো সুপার, বিরিয়ানি দিয়ে ফেলে আর কিছু লাগে না, আর এটা শুধু বিরিয়ানি দিলে হবে দেখো না এবার কি। তো অনেক যদি বাইরের কালচার ইনেটে ঢুকেছ নয় তো নো, প্রত্যেক দেশ যার যার দেশ অনুযায়ী কিছু সংস্কৃতি লালন করে, ঠিক আছে? সব দেশকে যদি আপনি পেঁয়াজু বেগুনি ওই আপনার ছোলা দিয়ে ইফতারি করাইতে চান, কেউ করবে না। আপনারা বুঝতে পেরেছেন, এটা আমার দেশের স্টাইল। মানে অনেক যদি হন ইন কি ইন আল্লাহ নবী ন করে ইম বেদাত পেঁয়াজু না খাই বা ইন না খাই, মানে বুঝছেন না, এগুলো হাদিসে আছে কিন্তু আপনি এগুলা করতেছেন অন্য কারণে, ওই এগেন ফেতনা। আমার আমার ছেলেরা তো জানে না এগুলা, ছেলেরা যখন দেখতেছে কি নামাজ পড়ে আরেক রকম কেন, তখন ওর কাছে গেছে, তখন সে শিখাইছে কি, ও না না তোমাদের নামাজ ভুল, এটা হইলো আসল সহি নামাজ, ফিতনার মধ্যে হয়ে গেছে না? তাহলে একটা আকিদার ফিতনা, একটা আমলের ফিতনা, দুই ফিতনা হইল না, তিন নাম্বার ফিতনা আখলাক চরিত্র। এটা তো আমাদের বরবাদ হয়ে গেছে অনেক আগে, বড় দুঃখ বারাক্রান্ত হৃদয়ে অসম্ভব দুঃখিত হয়ে আপনাদেরকে বলতে হচ্ছে, আখলাক নামি কোনো জিনিস আমাদের মধ্যে নাই। আখলাকের মধ্যে দারুণ জিনিস হচ্ছে ভদ্রতা। বলেন তো দেখি, আমরা প্রত্যেকে, আমি নিজেকে চেক করি উলামায়ে কেরাম বাদে, আমরা প্রত্যেকে নিজেকে চেক করি আমি ভদ্র কিনা। ভদ্রতা দুইটা জিনিস দিয়ে বোঝা যায়, ভদ্রতা বোঝা যায় নম্রতা দিয়ে আর ধৈর্য দিয়ে, যেই দুই জিনিস পৃথিবীর অন্য জাতির মধ্যে থাকলেও আমাদের মধ্যে নাই। আমরা এখান থেকে বের হয়ে বাজার যাওয়া পর্যন্ত তিনজনের লগে ঝগড়া করি, তুই তুকারি বাদে আমরা কথা বলি, রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালা তো রিক্সাওয়ালা ইবে মানে কিচ্ছু ন, এরকম না, আজীব আখলাক নিয়ে লালন, আজীব আখলাকি লালন। আমার নবী বলছেন সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে হাসর করবে যার আখলাক সুন্দর, যার আখলাক সুন্দর। এবং আমার নবী বলছেন মিজানের পাল্লায় আসকাল সবচেয়ে বেশি ভারী হবে কি জিনিস, আখলাক, আখলাক। তো আখলাকের মাধ্যমে এক ব্যক্তি অতটুকুন পর্যন্ত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়,
যতটুকুন সারা দিন রোজা রেখে সারা রাত ইবাদত করে এক ব্যক্তি যত দরজা পায় তার চেয়ে বেশি দরজা হয় যে ব্যক্তির চরিত্র সুন্দর সেই ব্যক্তি। চরিত্র মাপে কেমনে? চরিত্র মাপে মেইনলি, চরিত্র মাপে আপনার মেইনলি দুইটা জিনিস দিয়ে, চোখ আর মুখ, চোখ আর মুখ, এই দুই জিনিস হচ্ছে চরিত্র মাপার যন্ত্র। আপনার চোখের হায়া বলে দেবে আপনার ভিতরে নম্রতা কতটুকু আছে, আপনার জবানের সৌন্দর্য বলে দেবে আপনার ভিতরে নূর কতটুকু আছে। এটা আপনি কখনো মনে করবেন না, না এই ভিতরে বহুত সুন্দর আয়নে বাইরে আনার লাইন গরিব দি, মানুষ ভিতরে যা বাইরেও তা, কেউ মানে এই আপনি আমাকে এখন দেখতেছেন না, এটা হইলো কাপড় ঠিক তো, তো মানুষের ব্যবহার হচ্ছে কাপড়, মানুষের ব্যবহার কি কাপড়, তো ভিতরে যদি স্ত্রী থাকে বাইরের কাপড় স্ত্রী হবে, ভিতরে কি না স্ত্রী নাই, এখন স্ত্রী ছাড়া হরিণ ফিঁদিলে বোঝানো যায়, অনেক চোখ বন্ধ করি হন চিন্তা করে দেখেন তো আমার এই কাপড় যদি স্ত্রী না হইতো দেখতে কেমন লাগতো। আখলাক ছাড়া মানুষ স্ত্রীহীন কাপড়ের মতো, দেখতে মানুষের মতো লাগে কিন্তু কেমন কেমন লাগে, কি পরে আসছেন আমরা বলি কি ফিঁদে চিন্তা অনেক এই সিটিং এ বাসায় থই দিন মুসুরি ভাই হয়ে দেন না, হ্যাঁ মানে হ্যাঁ মুসুরি ভাই হয়ে দেবে মানে মুসুরি গিয়ে কেমন কেমন লাগে না, আপনি চোখ বন্ধ করে দেখান। আখলাক এত গুরুত্বপূর্ণ জিনিস, তো এটা ফুটে কেমনে? আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নফস দিয়েছেন, সেই নফসের মধ্যে যদি বেহায়াই থাকে আমার চোখ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, চোখ পাগলা ঘোড়ার মতো দৌড়ানি মানে নফসের জমিনের মধ্যে বেহায়াই বেশি, জবানের মধ্যে যখন অনবরত গীবত গালাগালি থাকবে তো বুঝতে হবে নফসের জায়গার মধ্যে তাকাব্বুর বেশি এবং ফাহেশা তথা অশ্লীলতা বেশি। আপনার জবান সেটা বলবে যেটা আপনার নফস ধারণ করে, সুতরাং যেই ব্যক্তি নফসের ভিতরে ভদ্রতা লালন করে তার জবান দিয়ে কথা যখন বলবে আপনি নিজেই বলবেন মানুষটা অনেক ভদ্র, তো ভদ্রতা তো তার কপালে লেখা ছিল না, কেমনে বুঝছেন? মুখের কথা দিয়ে। আমার নবীর জীবনের সবচেয়ে বড় অস্ত্র কি? ভদ্রতা। একবার যেই ব্যক্তি নবীর সাথে কথা বলেছে উঠতে চাইতো না, সবাই এই ব্যাপারে একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো ভদ্র ব্যক্তি, আবু সুফিয়ান ইসলাম কবুল করেন নাই তখন, পরবর্তীতে করেছেন রাদিয়াল্লাহু আনহু, অনেক শত্রুতা করেছে শুরুর দিক থেকে পরে ইসলাম কবুল করেছে। মনে রাখবেন যেই সাহাবি জীবনে এক সেকেন্ড কলমা পড়ে আমার নবীকে দেখেছে তিনি সাহাবি, তিনি সাহাবি, যখন সাহাবি তো সাহাবির মকাম 1,00,000 গোস এক বাকেটের মধ্যে যদি ঢুকান, এক গোসুল আজম না 1,00,000 গোসুল আজম, সেটা এক সাহাবির চুলের সমপরিমাণও হবে না। এটা আমার নবীর জাতের কারিশমা, এটা আমার নবীর জাতে মুস্তফার কারিশমা। আমার নবীকে দেখার ফজিলত যদি এরকম হয়, এবার নবী কি জিনিস আপনি চিন্তা করে দেখেন, শুধু নবীকে দেখছে এক সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, এই এক সেকেন্ডের সাহাবি 1,00,000 গৌসুল আজম একসাথে করলে এক সেকেন্ডের সাহাবির চুলের চম পরিমাণ হবে না, আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং সাবধান কথা বলার ক্ষেত্রে, যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু প্রথমে ইসলাম কবুল করেন নাই পরে ইসলাম কবুল করেছেন, যখন ইসলাম কবুল করেন নাই অনেক শত্রুতা করেছেন, সেই সময়কালীন আব্রাহা যখন জিজ্ঞেস করেছে বলতো দেখি উনি চারিত্রিকভাবে কেমন, চুপ হয়ে গেছে, তো বলো তো যদি চরিত্রের কথা বলেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো কোনো ব্যক্তি আমি আমার জীবনেও দেখিনি, মানে এরকম ভদ্র ভালো মানুষ, এটা আমাদের সমাজে অভাব। আমি ছেলেদেরকে, আপনারা যারা শুনতেছেন ইউথ স্পেশালি আমাদের বয়স না আমাদের চেয়ে কম বয়সী, আপনারা এদিকে দৃষ্টি দেন, আমরা খুব দ্রুত কাপড় চুপড় পরিবর্তন করে ফেলি কিন্তু জবান, যেই জবান সেই জবান থেকে চাই মৃত্যুর আগ পর্যন্ত জবান সামলান, জবান এবং মুখ সরি জবান এবং চোখ এই দুইটার উপর আমার নবী হাদিসে পাকের মধ্যে কি বলেছে জানে, যেই ব্যক্তি এক সপ্তাহ উসবো সাবাত আইয়াম
যেই ব্যক্তি এক সপ্তাহ চোখের হেফাজত করবে, আমার আল্লাহ তাকে রুকু সিজদা এবং নামাজের যোগ দান করবে। মানি তাইলে কি বোঝা যায়? তাইলে বোঝা যাচ্ছে নামাজের মজা আছে, নামাজের মজা আছে। যদি না থাকতো তো মানুষ রাকাতের পর রাকাত নফল পড়ে কেমনে? আমি ফরজের পর সুন্নত পড়তে ইচ্ছে করে না, তাইলে তাদের ইচ্ছে করে কেন? তারা এক ঘন্টার ভিতরে অর্ধরাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়ে কেমনে যদি নামাজের মধ্যে মজা না থাকতো? তাইলে বোঝা যাচ্ছে মজা আছে, কিন্তু মজা আমার এখানে লাগতেছে না। কেন? কারণ আমি আমার দৃষ্টি, আমার নাক, মুখ, হাত এগুলাকে আল্লাহর দুনিয়ার ভালো কাজে ব্যয় করি না। এই দুনিয়ার মধ্যে ভালো আছে, মন্দ আছে, বুঝতে পেরেছেন? রাইট রং দুইটাই আছে, এটাই আমার কাছে পরীক্ষা। আমার আল্লাহ চেয়ে আছেন আমি কোন জিনিসটা উঠাচ্ছি, কোন জিনিসটা দেখতেছি, কোন জিনিসটা বলতেছি, কোন জিনিসটা পেটে দিচ্ছি। যেটা দিবেন ভিতর সেভাবে সাজবে। আমি যদি চোখ দিয়ে কোরআন দেখি, চোখ দিয়ে মা বাবা দেখি, ভাই বোন দেখি, মসজিদ দেখি, উলামা দেখি, গ্রিনারি সবুজ দেখি, সমুদ্র দেখি, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখি, সব কিছু, একটা হচ্ছে চোখের দেখা আর একটা হচ্ছে এই দেখাটা আমার ভিতরে নূর, এক ফোঁটা দুই ফোঁটা পড়তেছে না? আয় হায়, রাত দিউন দে বুতলি বে ফজর হইতে হইতে ফুরে নবি, এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা, এটা নূর যায় ওখানে। একই কাজ চোখ দিয়ে যদি আমি অন্য কিছু করি, আমাদের ছেলেরা আমরা মিলে যা করি এখন, আমি যখন ওই কাজটা করব তো যেভাবে নূর যায় সেভাবে অন্ধকারও যায়। এটাকে বলে নুকতাতুস সাউদা। আর নুকতাতুস সাউদা মানে কালো কালো দাগ পড়ে যায় ভিতরে। যখন কালো দাগ পড়ে যায় তখন আমি হাজার, আমাদের গ্যাস্ট্রিক হয়ে যায় না? আমি অসংখ্যবার আপনাদেরকে বলেছি এটা, গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক কেন হয়? গ্যাস্ট্রিক হয় পেট কিছু জিনিস পছন্দ করে না, কিন্তু আপনি শুধু ওইটাই দিতে থাকে, তো ফ্যাটে হতে বোধ ধৈর্য ধৈর্যে আন্ন তুমি বোধ করি ফেলি, সেই কারণে 10-20-25 বছর পর্যন্ত পেটে সময় দিছে আপনারে শুধরানোর জন্য, আপনি শুধরাইতেছেন। 25 বছরের পরে পেট বলতেছে এবার আই, ঘটনা কি? আপনি বলতেছেন হুজুর বুক ধরে যাচ্ছে, এটা কেমন কেমন লাগতেছে, ব্যথা করতেছে, হাই খোদা, সকালের নাস্তার পরে রাত এসে যাচ্ছে আপনার খিদা লাগতেছে না, এদিকে আপনার সুগার নিচে চলে যাচ্ছে, কারণ কিছু না দিলে তো সুগার নিচে চলে যাবে, এদিকে কিছু দিতেও ইচ্ছে করতেছে না কারণ পেটের খিদা নাই। খিদা কেন নাই? কারণ পেটকে নারাজ করছেন, পেটকে নারাজ করছেন, এটার নাম গ্যাস, গ্যাস্ট্রিক। তখন আপনি কি করতে হয়? ডাক্তার হাঁটতে বলে এবং অ্যান্টি অ্যাসিডিটি, এ আমাদের দেশে তো 14,000 ধরনের গ্যাস্ট্রিকের জিনিস পাওয়া যায়, আমরা গ্যাস্ট্রিক কিনে আনি বাজার থেকে, গ্যাস্ট্রিক কিনে আনি ইফতারের মধ্যে, গ্যাস্ট্রিক কিনে আনি। এগুলো তো আমরা নিজেরা নিজেরা করি, আমিও করি, আবার আমরা মরণবিজন আইসু বিশাপ আইবে সঙ্গে আইও খাইছি, আর নাস্তা করছি দিয়ে আর বেকিং গ্যাস্ট্রিক খাই রনি মরমর নিজেরা গাইল দিই, মানে খনে বানাইনি আর বেগুন আর হাঁস হাসিয়ে করি রাখতে, এই তো খনে বানাই, তারও যদি ভাইতাম রামদুলাই দিতাম, তুই খাম নব হতে না, ফ্রুট সালাদ খাবাইতে এডে বলা বলা সুন্দর সুন্দর এডে মদিনা শরীফ উন্মিতে হুজুর ইফতার উন্মিতে কত দারুণ, খুব রুটি দেন, খাজুর দিচ্ছে, জমজমের পানি, এরপরে ইয়োগার্ট, এগুলা খেতে ভালোও লাগে, পেটে গ্যাস্ট্রিকের কোনো সময় 10-12 দিন ছিলাম একটা গুলি খাই নাই গ্যাস্ট্রিকের, বাংলাদেশে ল্যান্ড করার পর থেকে বিসমিল্লাহ শুরু হয়ে গেছে, সুন্নত রসুল খাও, আপনারা বুঝতে পেরেছেন? স্টোমাক আপসেট হয়ে গেছে, স্টোমাক আপসেট হয়ে গেছে, কেন? কারণ স্টোমাক অপছন্দ করে ধারাবাহিকভাবে ওই জিনিসগুলোই ঢেলেছেন, এটাকে বলে জিসমানি গ্যাস্ট্রিক, বুঝতে পেরেছেন? ফিজিক্যাল গ্যাস্ট্রিক। আরেকটা হচ্ছে রুহানি গ্যাস্ট্রিক, এটা কোনটা? আপনি পেটের অপছন্দ করে এমন জিনিস যেমন ডালার কারণে পেট অপছন্দ করেছে, ঠিক সেভাবে রুহের মধ্যে ডালতেছেন কি, নাটক, সিনেমা, গালাগালি, এ জমিন কেটে বড় করা, তারপরে মানুষকে ঠকানো, হ্যাঁ তেল উগে দিই, তেল ইবে দিই, ফরোটা এবারে বাইশ দে বাইশ দিই, এবারে ডিজেল বানাই ফেলাই, এবারে কি বানাই ফেলাই বে ডিজেল, অনেক মেডিকেলও দোয়ান দিউন, ওষুধের দোকান দিয়েছেন, ওষুধের দোকানের মতো আপনি নিজেও জানেন এটা 2 নম্বরই ওষুধ, এরপরে আপনি যদি দাড়ি নম্বর রেখে
একেবারে কো হুজুর আলহামদুলিল্লাহ পাঁচে গানা নামাজ আপনাদের আকবরি মসজিদে না, আপনি যদি কাবার সিতার ধরে লটকেও থাকেন আমার আল্লাহ আপনার প্রতি দুই পয়সার ইন্টারেস্ট ফিল করবে না। আমার নবীর হাদিসের মধ্যে আমার নবী এরশাদ করছেন মুসলিম শরীফের রেওয়ায়ত, এক ব্যক্তি হাত তুলছে আল্লাহ আল্লাহ, আমার নবী বলতেছেন হ্যাঁ বুঝতে পেরেছি অনেক সফর করেছে চেহারা সুরতের মধ্যে ধুলোবালি লেগে আছে, আমার নবী বলছেন আল্লাহ আল্লাহ মা কালুকা হারাম মা তামুকা হারাম মাশরাবুকা হারাম আল্লাহ ইস্তাজাবুলাক আলকামা কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাওয়া দাওয়া হারাম, পানি খাইছো সেটাও হারাম, কাপড় চোপড় পরছো সেটাও হারাম, তুমি এবার হাত তুলে যদি আল্লাহ আল্লাহ করো আল্লাহ তো তোমার ডাকে সারা আর না ইস্তাজাবুলাক, আল্লাহ কেমনে তোমার ডাকে সারা দেবে, তোমার তো সব কিছু হারামের, সব কিছু হারামের। এই সিম্পল জিনিসটা কেন আমরা বুঝতেছি না আল্লাহ পাক জানে, এই সিম্পল জিনিসটা বুঝতে পারতেছি না। আপনি দোকানের মধ্যে আপনি ওষুধ বিক্রি করতেছেন দুই নাম্বার, হোটেলের মধ্যে আপনি তেল একটা আপনি কোত্থেকে বাজার করছেন আপনি নিজেও জানেন না, আবার বলতেছেন এই দোয়ানোর গিন আলাদা করিস কিল্লাই দোয়ানোর গিন অন্য ধরনের এগিন গরব বাজার। এরপরে যদি আপনি মদিনা শরীফে না, আপনি আমার নবীর সাথেও যদি বসে থাকেন, আমার নবী আপনার কথাই পরোয়া, আমার নবী শুরু থেকেই ঘোষণা করে দিয়েছেন মান গাসানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমার উম্মতের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত নয়, এটা তো নবীর ডিক্লারেশন। এবার আমি যদি করি তাহলে তো নবী আমাকে অন করছে না, হায় হায় কাশ যদি আমাদের বুঝে আসতো কথাগুলো। আমাদের এখানে আরো ঝামেলা হয়ে গেছে, দুই নাম্বারই দশ নাম্বারই পয়সা ইনকাম করে বাংলাদেশে হোক বাইরে হোক যেখানে আপনি থাকেন, হালাল পয়সায় গাড়ি কিনতে সময় লাগে, হালাল পয়সা দিয়ে গাড়ি কিনতে হালাল পয়সা দিয়ে ঘর বানাইতেও সময় লাগে। এখন আমাদের এখানে সমাজের মধ্যে কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ বলে না, এক আর আত্মের মা বাফুন ব্যাগগুলোতে গাইরত আছে, ইয়া ব্যাগুন কেন জানি আর বেগারি থেকে আর ভাই যে তার গাড়ি কিনে দিয়ে আয় খুশি হয়ে গেল, আয় ভাই তো ভুসাই নিলাম দা ভাই সরি করো এক কান এই সরি নিতে তো গাড়ি আয় বের কথা নয় টিয়া ভাইও করে, তখনকার যুগের বাবা ফুজুর বিট্টু টিয়াম ফাইস করে ফুসন্ন বিট্টু, মাও খুশি বাবাও খুশি ভাই খুশি বোন খুশি, কোন কোন জায়গা থেকে টাকা তুলে আনছেন, কোন বর্জ্য থেকে তুলে আনছেন, কার ল্যাট্রিন থেকে তুলে আনছেন টাকা খবর নাই, আপনিও খুশি কেন আপনি মনে করতেছেন বহুত কিছু। আমাদের সমাজের শান্তি বিনষ্টের পিছনে অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের হারাম ইনকাম, আমাদের হারাম ইনকাম। প্রত্যেকে সমাজের কিছু লোক, আমি ওয়াশ করি ডেলি তিনটা ওয়াশ করি চারটা ওয়াশ করি, ওয়াশ তিন চারটা করে আমি এক মাসের মধ্যে কোটিপতি হয়ে গেছি না, তো আমার কারণে মাদ্রাসার 90% ছেলে লেখাপড়া ছেড়ে দিয়েছে, ইল্লাই প্রেশার এসে গেছে না, কারণ সে এখন 15-20 হাজার টাকা চাকরি করতে পারবে না, আমি তার উপর প্রেশার ক্রিয়েট করেছি, সে 15-20 হাজার টাকা সে হিসাব করতেছে কত বছরে সে কোটিপতি হবে, এখন একদিকে হিসাব একদিকে আমি, আমি তাকে পাগল করে দিয়েছি, আমার গাড়ি পাগল করে দিয়েছে, আমার এলিটনেস তাকে পাগল করে দিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। সেই কারণে আমার নবী হালালের কথা বলেছেন, ভারসাম্যপূর্ণ সমাজের কথা বলেছেন, মাদ্রাসার ছেলেরা সেই কারণে লেখাপড়া ছেড়ে দিচ্ছে, সারাদিন বসে শাইখদের বক্তব্য দেখে আর স্টাইল দেখে কেমনে বক্তব্য দিবে, আপনারা বুঝতে পেরেছেন। ঠিক যেমন আমাদের সমাজের মধ্যে কিছু লোকের কারণে প্রেশার ক্রিয়েট হয়েছে, আমাদের ছেলেরা এখন 10-20 হাজার টাকা চাকরি করবে না, বেশি টাকা লাগবে, 10-20 হাজার টাকা চাকরি মানে বুঝেন, বুঝতে পেরেছেন, হালালের মাহাত্ম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বলতেছি লাগবে না তুলো টাকা, মনে রাখবেন আমার নবীর দেখানো পথ শান্তির পথ সুখের পথ দুনিয়াতেও আখেরাতেও, আমার নবীর দেখানো পথের বাইরে যাবেন না দুনিয়াতে শান্তি পাবেন না আখেরাতে শান্তি পাবেন, আপনাদেরকে বুঝাই দিছে এই খবরতে বুঝে কোনো না না খবরত ন, এই দুনিয়াতে আপনি একটা নিঃশ্বাসও শান্তির ফেলতে পারবেন না। মুরুবিয়ানে কেরাম যাদের দাড়ি সাদা হয়ে গেছে তারা যেই জীবন পেয়েছে সেই জীবন আমরা পাব না, কারণ যদি অতি টাকাই সুখ থাকতো তারা তাদের মধ্যে সুখ থাকতো না, তাদের কাছে অতি টাকা ছিল না, অতি জায়গায় সুখ থাকলে তাহলে তো আমেরিকা সুখ বিক্রি করতে পারতো, আমেরিকা সুখ বিক্রি করতে পারতো, আপনাদের এখানে আমেরিকান লোকের অভাব আছে জিজ্ঞেস করেন দেখি, আপনারা বুঝতে পেরেছেন, সব আছে কোনো সন্দেহ নাই, সুখ নাই কি নাই শান্তি নাই পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই,
অনরে এটা আইলে নখন না এটা ইয়েন নাই ইয়েন নাই আর দেশ তো ইয়েন উইয়েন বোধ কিছু নাই, অনর দেশ তো ইয়েন উইয়েন বোধ কিছু নাই। হ্যাঁ বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? সেই কারণে বলছি আমরা যদি অন্তত চরিত্রটা কিছুটা হলো ম্যানেজ করতে পারতাম, দুইটা জিনিস চোখ আর মুখ কিছুটা হেফাজত করা। আমার নবী বলেছে সাতটা দিন যেই ব্যক্তি চোখের হেফাজত করবে আমার আল্লাহ তাকে নামাজের যোগ দান করবে, 40 দিন যেই ব্যক্তি এখলাসের সাথে থাকবে, কয়দিন 40 দিন যেই ব্যক্তি মানে যা করবো আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য করবে, আমার নবী বলছে আল্লাহ তাকে হেকমত দান করবে, বুদ্ধিজীবী হবে সেই ব্যক্তি, তার ভিতরে জ্ঞানের ফোয়ারা বইবে। কিন্তু আমরা কাজ করি এক একজন এক এক কিছুর জন্য, যাই হোক আখলাকের মধ্যে এটা একটা বড় ফিতনা। আর একটা বড় বড় ফিতনা হচ্ছে নাটক এবং সিনেমা আমাদের চরিত্রকে এত ড্যামেজ করে এত বেশি অশ্লীল করে ফেলতেছে আমাদেরকে। এরকম পরিস্থিতি যদি সামনের দিকে যায় 10 বছর পরে 12 বছর পরে আমাদের ছেলে মেয়েরা বিয়েও করবে না। কি পরিস্থিতির সামনে যে হচ্ছি আমরা আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু কোনো কারণে এই বিষয়গুলোতে আমরা মুখ খুলতেছি না, কেউ কিছু বলতেছি না, সবাই যার যার ধান্দার মধ্যে উপর থেকে নিচ, কারণ নাম নেওয়ার দরকার নাই, সবাই যার যার আখের গুছাইতেছে। মাঝে মধ্যে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, ও ভাই 5 ফিটের এই শরীর এক পুরা বেড়টা 1 ফিটেরও হবে না, আপনার কত টাকা দরকার? একটা সীমা আছে না রে ভাই, আপনি 1 কোটি টাকা যদি আমি আপনাকে এখন দেই খাইতে শেষ করতে পারবেন? ব্যাংকে রেখে লাভ কি? ব্যাংকের টাকা আপনি দেখছেন? আপনার যদি ব্যাংকে 50 লাখ টাকা পড়ে থাকে শেষ কবে দেখছেন এই টাকা? আজকে দুনিয়া থেকে চলে গেলে টাকা তো আপনার না, যা আমার সাথে আছে যা আমি খাইতেছি ওইটা আমার, যা রেখে যাচ্ছি ওইটা আমার না। এই হাকিকতগুলো যদি আমরা বুঝতে না পারি তো আমরা আমেরিকার মতো সুন্দর সুন্দর বিল্ডিং বানাবো ঠিক, ভিতর থেকে এতমিনানে কাল্প খতম হয়ে যাবে, শান্তি খতম হয়ে যাবে। সেই কারণে আমাদের দেশের ছেলেরা গণহারে এখন আত্মহত্যা বাড়িয়ে দিয়েছে। আমরা হত্যারণ নাই ফলর এখন কিছু হইবে আগে আত্মহত্যা করি বুঝান গাই বুঝার গুই, ছেলে বাবাকে মারছে বাবা ছেলেকে মারছে, এগুলো কিসের আলামত? ডিপ্রেশনের আলামত। আমরা হতাশাপূর্ণ জীবন যাপন করছি। যখন দেখবেন সমাজের মধ্যে মানুষ ইবের রাস্তা দিয়ে ইবে ইবে যাই বুধে ইন্দি ইবে যাতে ইন্দি ইবে রেজাতে ফুসর কিছু নন ইন্দি হাইশন মারামারি লাগিল দি মারামারি, কিন্তু লাগার কথা না, উনি বুঝার কথা যে আমি ভুল করেছি, কিন্তু উনি বুঝতেছেন না কেন আমরা প্রত্যেক ব্যক্তি আগুনের গোলা নিয়ে ঘুরতেছি, ভিতরে আগুন জ্বলতেছে সবার, বুঝতে পেরেছেন? বাইরেও আগুন ভিতরেও আগুন, বাইরের আগুনকে আমার নবী ফাইহে জাহান্নাম বলেছে, এটা জাহান্নামের আগুনের তাপদাহ বলেছে দুনিয়ার আগে এই গরমকে আমার নবী, তো এখানেও গরম এখানেও গরম। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ধৈর্য ধারণ করতে, গুসা না করতে। এক সাহাবি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আউসিন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলতেছেন লা তাকদাব, গুসা করিও না, ডোন্ট গেট আপসেট, ডোন্ট গেট অ্যাংরি, রাগ করিও না। সে মনে উনি মনে করেছেন রাগ করিও না, এটা আর একটা বড় ওসিয়ত হইল। উনি আবার এদিক দিয়ে এসে জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত কর, আমার নবী বলতেছেন লা তাকদাব, গুসা করিও না। উনি আবার এদিক দিয়ে আসছেন আইসা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একটা ওসিয়ত করেন না, আমার নবী বলতেছেন লা তাকদাব, গুসা করিও না। 3 বার রিপিটেডলি বলেছেন, কেন? কারণ গুসা আপনার জীবনের সকল অশান্তির কারণ, শারীরিক এবং মানসিক। যেই ব্যক্তি গুসাকে হজম করতে পেরেছে 60% রোগ থেকে সেই ব্যক্তি নিজেকে হেফাজত করেছে, শুধু রাগ থেকে যেই ব্যক্তি বাঁচতে পেরেছে। আপনি যদি রাগ করেন ঠকে যাবেন, রাগ করলে প্রেশার থেকে শুরু করে শারীরিক ইমব্যালেন্সমেন্ট হয়, রুহানিভাবে ক্ষতি হয় রাগ করলে। তো রাগ কি আমি করবো না না করবো? আমি অ্যাভয়েড করার চেষ্টা করবো, আমি ধ্যান অন্যদিকে ফিরাই নেব। যখন রাগ উঠবে শুধু দরুদশরীফ পড়বেন, সবুজ গম্বুজ চিন্তা করে করে, সবুজ গম্বুজ চিন্তা করে করে দরুদশরীফ পড়বেন, অথবা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে এটা দুইভাবে করবেন। মানুষ যখন অতি সম্মান করবে তো মানুষের দিকে না তাকিয়ে শুধু চোখ বন্ধ করে দরুদশরীফ পড়বেন, এক। অথবা আপনি মনে করবেন সমুদ্রের ঢেউয়ের মধ্যে নৌকার উপরে বসে আছে, দেখবেন এগুলো আপনার আর গায়ে লাগে লাগবে না, ফিতনা থেকে বেঁচে যাবে।
আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, কিছুটা হলেও আপনাদের আমরা নিজেরা সবাই চরিত্র পরিবর্তন করি। আপনি যা আমার তা পকেটে ঢুকাবেন, যা আরেকজনের সেই সম্পর্কে আপনি দুই মিনিটও চিন্তা করবেন না। আমার এত যুক্তির দরকার নাই, এটা আপনার তো নিয়ে যান, আমার দরকার নাই। কেন? কারণ আমি একজন রাজ্জাকের আন্ডারে পৃথিবীতে থাকি, আমি তো লাওয়ারিস না।